যারা আজকে করছেন সেই দলকে বাংলার মানুষ আগেই রিজেক্ট করে দিয়েছে এখন সে চোদ্দো দল করুক আর চব্বিশ দলের করুক আগে তো তাকে জিতে আসতে হবে তারপর তো দল আগে আমি জিতেই এলাম না আমার কতজন এমপি হবে আমি জানলাম না আগে আমি চোদ্দ দল ছ ছাব্বিশ দল সাতাত্তর দল এর এর কোনো অর্থ হয় না এগুলো পাগলের প্রলাপ বলে আমার মনে হয়